শ্রোতা বন্ধুরা আজকে কিছুক্ষণের আসর উপস্থাপন করছি আমি হালদার আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন নদিয়া থেকে বিষয় বাংলার বাংলার বিভিন্ন কালের মধ্য দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য পরিপূর্ণভাবে ফুটে ওঠে তার মধ্যে বর্ষাকাল একটি গ্রীষ্মে প্রচণ্ড তাপে ক্লান্ত মানুষের কাছে বর্ষায় এক বিরাট স্বস্তি নিয়ে আসে এই বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হয় বৃষ্টির জলে পুকুর নদী ও অন্যান্য জলাশয় পূর্ণ হয়ে ওঠে এই বৃষ্টির ফলে সারা বছরের জলের যোগান সুনিশ্চিত হয় বেশ কয়েক বছর ধরে আমাদের এই বাংলায় যথেষ্ট পরিমাণ বৃষ্টি না হয় কৃষকদের মাথায় হাত যদি এমন আবহাওয়া চলতে থাকে তাহলে আমাদের এই বাংলার মানুষ নিজেদের খাদ্য জোগাতে পারবে না এই বাংলার মানুষ তার এত অভাব থাকার সত্ত্বেও বর্ষার উৎসবগুলো থেকে পিছিয়ে থাকে না এই সব উৎসবগুলি বাংলার নিরানন্দ জীবনযাত্রার একঘেমি দূর করে খোশ মোহাম্মদের পর এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহিদুল্লাহ সিঙ্গি বর্ধমান থেকে বিষয় মানসিক চাপ বিশৃঙ্খল সমাজ সমস্যা সংকুল জীবন চঞ্চল চিত্ত এর সঙ্গে উচ্চাশার স্বাদ ও সাধ্য সব মিলিয়ে পরিস্থিতি সব সময় নাগালের বাইরে কিন্তু সব কিছুকে সঙ্গে নিয়ে বর্তমানকে স্বীকার করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই আমাদের কাজ স্বাভাবিক কারণেই মানসিক চাপ সৃষ্টি হয় এই মানসিক চাপ আমাদের মধ্যে এক আবেগগত বিশৃঙ্খলার সৃষ্টি করে যা আমাদের প্রতিদিনের জীবনকে খুবই শোচনীয় অবস্থায় নিয়ে যেতে পারে শরীর ও মনের স্বাস্থ্য ভেঙে দিতে পারে কখনও তা আবার মারাত্মক আকার নেয় কিন্তু আশ্চর্যের বিষয় এই মানসিক চাপের মধ্যে থেকেও আমরা তার সম্বন্ধে সচেতন হতে পারি না আমাদের কিছু মনোভাব অভ্যাস ও লক্ষণ যা আসন্ন সমস্যা সম্বন্ধে আমাদের সতর্ক করতে পারে এবং যার মাধ্যমে আমাদের মানসিক চাপকেও চিনে নিতে পারে পর এবারে শেষ চিঠি পাঠিয়েছেন দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে বিষয় ধূমপানের ক্ষতি বেশি ছেলেদের ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা সবাই জানেন কিন্তু জানেন কি ধূমপান মেয়েদের চাইতে ছেলেদের বেশি ক্ষতি করে ধূমপানের কারণে রক্তকোষের ওয়াই ক্রোমোজোমের ক্ষতি হয় এই ওয়াই ক্রোমোজোম নষ্ট হলে তা ক্যান্সারের কারণ হয় এই ক্রোমোজোমটি কেবল পুরুষদেরই থাকে তাই ধূমপানের চেরে মেয়েদের চেয়ে পুরুষদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আর লাইফস্টাইল ও ক্লিনিক্যাল কারণগুলি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে আসা গেছে তাহলে শ্রোতা বন্ধুরা দেবাশিস কোপের এই চিঠি দিয়ে শেষ করছি আজকের কিছুক্ষণের আসন